হাই এভরিওয়ান, কি খবর সবার? সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা হালিমের রেসিপি নিয়ে আসছি, খুবই ইজি এবং সিম্পল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে একটা মাংসের পরিমাণটা দেখিয়ে দিব। খুব অল্প পরিমাণের মাংস নিব, কারণ আমার হালিমের কোয়ান্টিটিটা খুবই কম। অল্প পরিমাণে রান্না করব, সেই জন্য মাংসটাও আমার দুই তৃতীয়াংশ হবে। মাংসটাকে এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর যেহেতু হালিম রান্না করব, সেহেতু রান্না করার মতন পিস করলে আসলে এটা ভালো লাগে না। হালিমের পিসগুলো ছোট ছোট হলে আমার কাছে ভালো লাগে, আমি এটাই প্রেফার করি। তবে বাহিরে খেতে গেলে অনেক সময় অনেকের প্রেফারেন্স থাকে যে মাংসটা বড় টুকরা হলে বেশি ভালো হতো, আর আমি এরকম ছোট ছোট টুকরাই করে নিয়েছি। এখন আমি সব ধরনের ডাল এবং আতপ চালকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। দানাদার অবস্থায় রাখবো, পুরা ব্লেন্ড করবো না, মানে গুঁড়া গুঁড়া করবো না, একটু দানাদার থাকলে হালিমে খেতে ভালো লাগে। আমি এটাকে এখন গরম পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আজকে ওয়েদারটাও খুবই ভালো, আর সেজন্যই হালিমটা আজকে তৈরি করতে খুবই ইচ্ছে হচ্ছিল। এখন রেসিপিটার দ্বিতীয় ধাপে চলে যাব। আমি মাংস, কাটা মাংসগুলোকে আমি এখন গরু মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবে প্রসেস করেই আমি রান্না করব। পেঁয়াজ, তেল, আদা, রসুন বাটা, হালকা একটু জিরার বাটা এবং সকল ধরনের গরম মশলাগুলো, আমি র যে মশলাগুলো থাকে, তেজপাতা, দারচিনি, এলাচি, সব কিছুই আমি দেবো। তবে একটা অপশনাল মশলা আমি এটা এখানে ইউজ করেছি, সেটা হচ্ছে সরিষার দানা। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে আমি প্রেফার করি এটা অ্যাড করতে, তাহলে হালিমটা একটা ভালো ফ্লেভার আসে। এখন আমি ডাল যেটা ভিজানো ছিল সেই মিশ্রণটাকে আমি গরম মাংসের সাথে অ্যাড করে দিয়েছি এবং গরম পানিটাও অ্যাড করে দিয়েছি, এবং তার সাথে 2 কাপ পানি আমি আর একটু বেশি করে দিয়েছি, যাতে মাংসটা এবং ডালটাও সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় নেবে না, কারণ মাংসটা আমার মোটামুটি কুক অবস্থায় আছে আর ডালটাও ভিজানো ছিল, সো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আর সিদ্ধ হয়ে এসেছে বুঝবো তখনই যখন ঝোলের যে উপরের পরিভাগটা সেখানে তেলটা ভেসে আসবে। এবং মোটামুটি হালিমটা ফুটতে শুরু করেছে। এখন বাজারে অনেক ধরনেরই হালিম মশলা মিক্স পাওয়া যায়, যেগুলো আসলে আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই করি না, তবে আমি পছন্দ করি শর্টকাট ওয়েতে ইউজ করতে, বাসায় আর ঝামেলা করিনি। সো আমি ওই মিক্স যে মশলাটা আছে হালিমে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হালকা একটু লেড়ে চেড়ে দিব, যাতে করে মশলাটা একদম গ্রেভিটার সাথে, হালিমটার সাথে একদম মিশে যায়। অলরেডি হালিমের একটা সুন্দর ফ্লেভার আমার নাক পর্যন্ত পৌঁছে গেছে, এত ভালো একটা ফ্লেভার এবং ঘ্রাণ, খুবই লোভনীয় দেখতে হয়েছে এবং কালারটাও খুব ভালো হয়েছে। যেহেতু আমি হলুদের পরিমাণ একটু কম দিয়েছি, তবে আপনার যার যার প্রেফারেন্স, আপনারা সেটা আপনাদের মতন করে হলুদের গুঁড়া বা মরিচ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেখানে আপনি অ্যাড করতে পারেন। আমি কোনো কাঁচা মরিচ এখানে অ্যাড করিনি, আমি শুধু গরু মাংসটা রান্না করার সময় কাঁচা মরিচ 2-4টা দিয়েছিলাম, যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই আমি কাঁচা মরিচটাও অ্যাড করেছি। আমি হালিমের সাথে শসা এবং আদা, একটু পুদিনা পাতা, ধনে পাতা, একটু বেরেস্তা ভাজি, এগুলো অ্যাড করে খেতে খুবই পছন্দ করি, এটা যার যার প্রেফারেন্স। আমি শসার পরিমাণটা বেশি পছন্দ করি, তো আমি ওইভাবেই এটাকে গার্নিশ করবো। এবং যখন আমি এটাকে খাবো, আমি বেশি পরিমাণ শসা এবং বেরেস্তাটা অ্যাড করে নেব, এটাতে খেতেও খুব ভালো লাগে। তবে এটা যার যার পছন্দ মতন। দেখতেই পাচ্ছেন হালিমটা খুবই ঠিক হয়েছে, তবে এর থেকেও পাতলা যদি আপনার ইচ্ছে হয় আপনি সেটা করতে পারেন। জাল আপনি যদি বেশিক্ষণ জাল দেন তাহলে হয়তো বা গ্রেভিটা একটু ঠিক হবে, তবে আমি একটু পাতলাটাই পছন্দ করি। ব্যাস হয়ে গেল, একটু শসা, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা দিচ্ছি, এটা অপশনাল, আমার এটা পছন্দ, সব কিছু মিলিয়ে একসাথে খেতে ভালো লাগে। কাঁচা একটু আদা কুচি দিয়ে নিচ্ছি,
অনেকে এই আদাটাকে হালকা একটু ভেজেও নেয়, একটু কাঁচামরিচ কুচি, যেহেতু আমি আগেই বলেছি ঝালটা আমি খুবই পছন্দ করি, এবং ফ্রেশ পুদিনা পাতা দিয়ে নিচ্ছি। আর আমি কিছু বেরেস্তা আগে ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, এবং বেরেস্তা ভাজা যথেষ্ট পরিমাণে অ্যাড করলে খেতে খুব ভালো লাগে। হালিমটা যার যার পছন্দ মতন গার্নিশিং করাটাই আসলে একটা অন্যরকম মজার একটা ব্যাপার, কারণ এখানে অনেকে গাজরও অ্যাড করে, তবে আমি গাজরটা একেবারে পছন্দ করি না। অনেকে টমেটো অ্যাড করে, আমি টমেটোটাও একদম পছন্দ করি না। আলুর সাথে আমার শর্করাটাই খুব ভালো লাগে, তাই আমি ওটাই খাই। যাই হোক, হয়ে গেল আমার সম্পূর্ণ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টে উইথ মি, ওকে, বাই।